নির্বাচন হয়নি, পুজোর আগে বোনাসও মেলেনি। পুরসভার গেট আটকে বিক্ষোভ পুরকর্মীদের। হুগলি চুঁচুড়া পুরসভার অস্থায়ী কর্মীদের গত মাসের বেতন হয়নি, উৎসবকালীন ভাতা যেটা দেওয়া হয় তাও মেলেনি। সকাল থেকেই পুরসভার গেট বন্ধ করে বিক্ষোভে বসে কর্মীরা। পুরসভার ভিতরে যারা কাজ করেন সেই কর্মীদের কাউকে ঢুকতে দেওয়া হয়নি। পুজোর সময় বেতন বোনাস না পেলে তাঁদের চলবে কী করে? তাই পুরসভার গেটে বিক্ষোভ করছেন দাবিস্তা অস্থায়ী কর্মীদের। প্রতি মাসেই চুঁচুড়া পুরসভার বেতন নিয়ে টালবাহানা চলে। 2000-এর অধিক অস্থায়ী কর্মীর বেতন জোগাতে হিমশিম খেতে হয় পুরসভাকে। অগস্ট মাসের বেতন এখনও হয়নি যেসব অস্থায়ী কর্মী বাইরে কাজ করেন তাদের। চেয়ারম্যানকে ডেপুটেশন, জল ও সাফাই বিভাগ বন্ধ করে দেওয়া, আন্দোলন চলছে। গতকাল সদর মহকুমা শাসক কর্মীদের ডেকে আলোচনা করে সমস্যা মেটানোর কথা বলছিলেন। আজ সকাল থেকেই পুরসভার অচল করে চলছে বিক্ষোভ। পুরসভার চেয়ারম্যান কাউন্সিলরদের সুডার প্রশিক্ষণ আছে সল্টলেকে, সেখানেই গেছেন সবাই। এদিকে বিক্ষোভের জেরে পুরসভার সব দপ্তর বন্ধ, মাইনা ঠিক মতো দেয় না। তার মধ্যে হলো আমাদের সামনে পুজো আছে, দ্বিতীয় পরব আছে, তার মধ্যে আমাদের ভরত, আমরা ধরো বাড়ি ঘর ভাড়াই থাকি আমরা, সেটাও আছে। ঠিক আছে, আমাদের মাইনা বোনাস একবার ইচ্ছায়, আমরা কাজ করবো না, তাহলে অফিসে কাউকে কাজ করতে দিব। আমাদের যে দোকানে আমরা খাওয়া খাই সেই দোকানে বলে দিয়েছে আমাদের, আমরা তিন ধরে এখানে পড়ে আছি, সকালবেলা দিয়ে ছটায় দিয়ে পড়ে আছি, ঘর বাড়ি ছেড়ে এখানেই বসে আছি। আমরা এটা চাইছি আমাদের সব বন্ধ করে রাখবো, আমাদের যতক্ষণ দাবি না মানবে না ততক্ষণ আমরা দিব না। পুরসভা এসেছি আমরা কাজে যোগদানের জন্য। প্রতিনিয়ত আমাদেরই অস্থায়ী কর্মচারী ভাইয়েরা তারা তাদের দৈনিক মজুরি এবং তাদের যে উৎসবকালীন ভাতা সেগুলো পাওয়ার জন্য, তাদের দাবি দাওয়ার আদায় করার জন্য তারা পৌরসভার গেটে সম্মিলিত হয়েছে। হ্যাঁ, তো তারা তাদের মতো তারা করছেন। তাদেরকে আমরা আমি গিয়ে ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট করেছিলাম যে ভাইয়াই আমাদেরকে ঢুকতে দেওয়া হোক। তো ওনারা বলেছেন ওনাদের যারা আছে তাদের সাথে ওনারা আলোচনা করছেন, করে ওনারা জানালে তারপরে আমরা আশা করি কাজে যোগদান করতে পারি। এখনো পর্যন্ত ঢুকতে পারেনি? না না, এখনো আমরা এমনি সবাই আছে, এরকম ঢুকতে দেয়নি এই বলা যাবে না। আমরা এসছি, গেট খোলা থাকলে, পৌরসভার গেট খোলা থাকলে আমরা চলে গিয়ে কাজে যোগদান করি। না, আগস্ট মাস থেকে মাইনা পাচ্ছি না, আমাদের পুজোর বোনাসের কথাও বলা হয়েছে, সেটাও উনি মানতে রাজি না। আমরা ওনার কাছে শুক্রবার দিন বসেছিলাম, উনি কোনো আমাদের সোয়ারা কিছু করেনি, কোনো কথাও শুনছে না। আমরা শনিবার দিন এসডিও অফিসে গিয়ে চিঠি দিয়েছি, থানায় চিঠি দিয়েছি, কালকের ওনাকে কালকে বসা হয়েছিল, আমাদের কয়েকজনকে দেখেছিল এসডিওর সঙ্গে বসা হয়েছিল, ওখানেও আমরা কোনো সোয়ারা পাইনি। তার জন্য আমরা আজকে বাধ্য হয়েছি এখানে রাস্তায় বসে আমাদের পৌরসভা গেটের মুখে আমরা কাজ বন্ধ করে বাচ্চাদের জামা কাপড় কিনে দেওয়ার জন্য, সেইটাই যদি না পারি তাহলে আমরা কি করবো? আমরা বাধ্য হয়ে রাস্তায় বসতে বাধ্য হচ্ছি।